السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. كيف حالك يا عمري؟ الحمد لله. ما شاء الله يكثر الله عنا. আসলে আজকে আমি ইয়াতে আসছি ঢাকা আর শ্রীনগর আমাদের এই সবার বাংলাদেশে আলোচিত মুখ বা সমালোচিত যাই বলি না কেন একটা হালাল কাজের যিনি বাংলাদেশে আমার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে দুঃসাহসী একটা কাজ নিয়ে মিডিয়ার মাধ্যমে হোক অনলাইন অফলাইনে যিনি করেন আইএমবি অর্থাৎ আইডিয়াল ম্যারেজ ব্যুরো। তো এই আইডিয়াল ম্যারেজ ব্যুরোতে আমরা আজকে আসছি, আমার এক ভাই তিনি আমাকে নিয়ে আসছেন। আসলে মামুন ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত একটা মহাব্বত ভালোবাসার সম্পর্ক মাশাআল্লাহ আপনারাও জানেন। ইতিমধ্যে আমরা কয়েকটা প্রোগ্রামে সেমিনার একসাথে করছি, আলহামদুলিল্লাহ আজকে ওনার সাথে আসছি। আসলে বাংলাদেশ ইতিমধ্যে যে জিনিসটা হালাল এবং আল্লাহর নজদিক প্রিয় রসুলের সুন আমলও ছিল, সাহাবাই কেরামের আমল ছিল, আমাদের পূর্বসূরীদের আমল ছিল, সেই একটা বিবাহের কাজ। বিবাহের কাজ বলতে আমরা সাধারণত ভুল বুঝি, মনে করি যে শুধু একাধিক বিয়ে, না। বিবাহের কাজ বলতে এখানে রসুল্লাহ সাল্লাম যেটা বলছেন যে বিবাহ হলো ইমানের অর্ধেক, সেই কাজগুলো নিয়েই আলহামদুলিল্লাহ আইডিয়াল ম্যারেজ ব্যুরো কাজ করতেছে, আইএমবি যেটা। আর এটার প্রতিষ্ঠাতা পরিচালক বলেন, চেয়ারম্যান বলেন, আমাদের সবার বাংলাদেশের পরিচিত একজন বিদগ্ধ আলেমিদিন। ওনাকে আমরা শুধু জানি যে এতটুকুই যে উনি একাধিক বিয়ে নিয়ে লেখালেখি করেন বা একাধিক বিয়ে করছেন বা একাধিক বিয়ে নিয়ে প্রচার প্রসার করেন, আসলে এটা না। উনি আসলে ব্যক্তিগতভাবে আমার তাহকিক অনুযায়ী যতটুকু জানি উনি একজন ভালো আলেম আলহামদুলিল্লাহ। আর আমরা যারা একাধিক বিয়ে নিয়ে লেখালেখি করি বা বলি, মানুষের সাধারণত ধারণা যে আমরা এটা ছাড়া আসলে আর কিছু জানি না, বিষয়টা এরকম না আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু ধারাবাহিকভাবে আলেম হয়েছি, মুরব্বীদের সহবতে ছিলাম, দিনী কাজে ছিলাম, আছি, তো সেই হিসাবে আসলে আমরা অনেকগুলো বিষয় এটা নিয়ে জানি। আমরা যখন একাধিক বিয়ে নিয়ে লিখি বা বলি, সেটা তো আসলে বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী বলি। আজকে মামুনের কাছে আসছি, তো আসলে আমরা মামুনের সাথে একটু কথা বলবো। আমিও আসি আলহামদুলিল্লাহ। মামুন ভাই সব মিলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার আইএমবি কেমন চলতেছে? আসলে আলহামদুলিল্লাহ আইএমবি আমি যা ধারণা করেছিলাম যে যখন আমি কাজ শুরু করি, তো আমার পরিবার বা আমার কাছের মানুষগুলো বলছিল যে তুমি এই কাজ করতে যাই এমন পচা পচবা যে মানুষ তোমাকে থুতু দিতেও ঘৃণা করবে। আপনি এখন এমন প্রচার হয়েছেন পুরো বাংলাদেশ আপনাকে চিনে না। আমি এটা সত্যি বড় কথা হলো, তো ওই দিন আমি আসলে কি জিদ করেছিলাম, তো আমার ওই দিন মনে হয়েছিল যে তাহলে আমার কাজের ক্ষেত্র পুরো 17 কোটি মানুষ। শুরু করছিলাম যে এই 17 কোটি মানুষকে আল্লাহর বিধানটা বোঝাবো, এটা দিয়ে কাজ চলা শুরু করছিল। কিন্তু আমি মনে করছিলাম সারা বছরে হয়তো সর্বোচ্চ হলে 5-10 জন মানুষ পাবো, এর থেকে আর খুব বেশি পাবো না। ভাইরা জানেন খুব বেশি মানুষ এটার সাথে জড়িত। আমি আজকে তো আপনার সাথে আসছি, কিন্তু পুরো বাংলাদেশে যে এই পরিমাণ এখন প্রায় কোটির উপরে মানুষ যারা অলরেডি আমাদের ভিডিও দেখছে এবং লাইক কমেন্টস করে ফেলছে, আলহামদুলিল্লাহ আমরা আছি এবং আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করে আমাদের সমস্ত আদর্শের সদস্য হয়ে প্রায় 5000-এর উপরে আমাদের কাছে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। নারীরা প্রথম প্রথম তো অনেক না বুঝে বুঝতো না, তারা জিনিসগুলোকে বুঝতে পারতো না আসলে হুজুর কি বুঝাতে চাচ্ছে। আলহামদুলিল্লাহ লম্বা একটা সময় আলোচনা করার পরে বহুত নারী এরকম মেসেজ করছে যে হুজুর এর আগে পৃথিবীতে আপনি সর্ব মানে সব থেকে আমার কাছে ঘৃণিত একটা মানুষ ছিলেন, কিন্তু আজকে আপনি পৃথিবীর সব থেকে আমার কাছে বেশি আপন এবং বেশি পছন্দনীয়। কেন? কারণ আমি বুঝতে পারছি যে আপনার এই মেহনতের দ্বারা আমার মতো এরকম অসহায় বহুত নারীর ঘর হবে। আমি আপনার জন্য এখন তাহাজ্জুদের সময় 2 হাত তুলে তুলে দোয়া করি যে আল্লাহ আপনি ওনাকে সুস্থ রাখেন। আল্লাহ এভাবে ধরেন প্রতিনিয়ত করে 150-200 কাছাকাছি আমাদের মাধ্যম দিয়ে বিয়ে হয়ে গেছে। আচ্ছা মামুন ভাই, একটা আমি সংক্ষেপে প্রশ্ন নিব, উত্তর নিব আর কি। আইএমবি বলতে কি মানে একাধিক বিয়ে, না আইএমবি এর বিশাল একটা প্ল্যাটফর্ম আছে, বিশাল একটা ফিউচারে আমি বারবার পরিকল্পনা আছে যে আইএমবি মূল কাজ আমাদের, আপনি সংক্ষেপে শিরোনাম বলুন। আইএমবি এর মৌলিক কাজ হলো যেটা যদি আমরা হেডলাইনে বলি, হেডলাইন দেখছি আপনারা, আমি যদি হেডলাইন বলি তাহলে আদর্শ দাম্পত্য জীবন, এটা হলো আমাদের হেডলাইন। এটার মাথা হাতে আমরা পুরা বিবাহ কেন্দ্রিক এবং দাম্পত্য লাইফ পুরাটা নিয়ে আমরা কাজ করি। তার মধ্যে যেটা 6টা বিষয় আমরা কাজ করি, এক নম্বর হলো প্রথমে যে দ্রুত বিবাহ যেন আমাদের দেশে হয়, আর্লি ম্যারেজ যেটাকে বলে, বিবাহ দ্রুত করা যায়। দ্বিতীয় নম্বর হলো আমরা বিবাহকে সহজ করার ব্যবস্থা করতেছি। যেই যেই জটিল বিষয়গুলোর কারণে আজকে বিয়ে কঠিন হয়ে আছে, সেটা বলতে পারেন বিয়ের ব্যবস্থাপনা কঠিন হওয়ার কারণে বা ছেলে মেয়ে সিলেকশনের ক্ষেত্রে বা কুফুর যে একটা না প্রথা আছে, ঠিক আছে, সুন্নতি কুফু আর আমাদের বানানো কুফু অনেক আকাশ পাতাল ব্যবধান হয়ে যায়। তো এগুলোর কারণে ডিমান্ডের জায়গাগুলোকে, ছেলেদের ডিমান্ডের কারণে বিয়ে কঠিন হচ্ছে, মেয়েদের ডিমান্ডের কারণে ছেলে কঠিন হচ্ছে, এই জন্য এই বিবাহ যেন সহজ হয়ে যায়।
তৃতীয় নম্বর হলো যেন ন্যাচারালি মানুষ যেভাবে একটা বিয়ে করতে পারে, তো দুইটা বিয়ে করাও যেহেতু জায়েজ, তিনটা বিয়ে করাও জায়েজ, চারটা বিয়ে করাও জায়েজ। আর যদি কারো গুনাহ হয় তার জন্য তো ফরজ যদি সামর্থ্য থাকে, আর যদি কারো সামর্থ্য না থাকে তার জন্য গুনাহ হলে রোজা রাখবে। এর সামর্থ্য আছে, গুনাহ হওয়ার আশঙ্কা আছে, তার জন্য প্রথম বিয়েটা যেরকম জরুরি, দ্বিতীয় বিয়েটাও জরুরি, তৃতীয় বিয়েটাও জরুরি। বা বিবাহর আসলে একাধিক বিয়ে তো বহুত ফাওয়াদ আছে, তো সেগুলোর জন্য আমাদের তা আর দুদিন একা একাধিক বিবাহ। চতুর্থ নম্বর হলো তাকসিরুল আওলাদ, অধিক সন্তান নেওয়া। আজকে আস্তে আস্তে যত যুগ পিছনের দিকে যাচ্ছে তত মানুষের মানসিকভাবেই মানুষ সন্তান নিতে আর চাচ্ছে না। এটার জন্য আবার আমরা আল্লাহ রসুলের ওই আদর্শ আনতে পারি, তাসাবুজুল ওদুদাল বলু তাকা সারু তানা সালু, বেশি বিয়ে করো বেশি বাচ্চা নাও, বেশি সন্তান নাও, আমি ফখর করবো। তো এই বেশি সন্তান নেওয়া, তো এই বেশি সন্তান নেওয়ার জন্যও কিন্তু আমার বেশি বিয়ে করার ব্যাপারটা বলা হয়েছে। এরপরে হলো নিকাহ সুয়ুখ। আমাদের দেশে এক বয়সে চলে গেলে মানুষ আর তার বিয়েটা খেলে উচ্চারণ করতে থাকে, পঞ্চাশ হয়ে গেছে বউ মারা গেছে এখন আর বিয়ে করতে পারে না, তালাক বছর হয়ে গেছে তালাক হয়ে গেছে আর বিয়ে দিবে না, তুমি এত বুড়া বয়সে বিয়ে করার দরকার কি? অনেকে বুড়া বয়সে ভেমরুতে ধরছে, অবশ্যই এই মানুষটা কিন্তু 25 বছর বয়সে বিয়ে করে চারটা পোলা তৈরি করছে, আর এই পোলা গুলো আবার যদি বলে আমি বিয়ে করবো তুমি বুড়ো বয়সের সাথে এরকম। এমনি তো আমরা যতটুকু জানি যে মা মারা গেলে বাপের যদি প্রয়োজন হয় সন্তানদের জন্য বিয়ে করাই দেওয়া আছে, শুধু বাবারটা না মায়েরটাও, মায়েরটাও, কারণ একজন আরে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, উভয় উভয়ের উপর পড়ে। একটা জরুরি বিষয় আসছে যেটা আমাদের সমাজে এখন সবচেয়ে ঘৃণিত মনে করে, এই যাদের স্ত্রী মারা যায় অথবা স্বামী মারা যায় এরা দুঃখে দুঃখে মরে, অনেকে শারীরিক চাহিদা থাকে মানুষের প্রয়োজন, ইতাস্তুন ইলাহিয়ার জন্য প্রয়োজন। এখন এই যে সন্তানেরা, অনেক সন্তানেরা তো রীতিমতো যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে যায়, মাতা যদি বিয়ের জন্য বসতে চায় অথবা বাপ বিয়ে করতে চায়, তো এই মুহূর্তে যে এই স্বাভাবিক মুরব্বী, এটা আলোচনা করতেছি কেন ভাই শাইক, সেটা হলো ভাই অনেকে মনে করে মানে আমাদের বিষয়টা হলো একাধিক বিয়ে, না আমাদের বিষয়টা কিন্তু একাধিক বিয়ে না। আমরা যখন সাবান লাগাই অনেকগুলো পয়েন্ট, ঠিক আছে, আমরা যেখানে আমরা যখন সাবান লাগাই তখন যে জায়গায় ফোড়া থাকে না যে জ্বলে উঠে, সমস্যা হলো যে একাধিক বিয়ে নিয়ে যেহেতু চুলকানি, এজন্য আমি এত বয়ান করার পরে মনে হয় হুজুর যেন একাধিক বিয়ের পাগল। এটা খারাপ, আচ্ছা তিনটা পয়েন্ট বলতেছিলেন, ঠিক আছে, চার নম্বর বুঝিয়েছিলেন, পাঁচ নম্বর পয়েন্ট হলো তিনটা পয়েন্ট। এক নম্বর হলো কোনো মুরব্বীর যদি বিয়ে করতে ইচ্ছা করে, যেমন দেখেন একটা নারী বয়স যখন 50 হয়ে যায় তার হাজবেন্ডের বয়স 60, নারী কিন্তু আয়েশা হয়ে গেছে, কিন্তু 60 বছরের পুরুষটা কিন্তু পুরো যুবক আছে এখনো, তার কিন্তু এখন পুরো চাহিদা আছে, কারণ এখন তো অল্প বয়সে বিয়ে করে মানে ডিফারেন্স কমে বিয়ে করে। তো দেখা যায় যে তার যদি স্ত্রী মারা যায়, ডিভোর্স হয়ে যায়, অথবা স্ত্রী মারা যায় অথবা একেবারে অসুস্থ হয়ে যায়, এখন এই মুরব্বী যদি বিবাহ করতে চায়, চাই সেটা মাসনা হিসেবে হোক বা একেবারে ওয়াহেদা হিসেবে, তার ছেলেরা আসবে জবাই করতে, হ্যাঁ তুমি বুড়া বয়সে বিয়ে করো, রীতিমতো হয়ে যাচ্ছে আমাদের দেশে। এই গেল একটা সমস্যা। দ্বিতীয় নম্বর সমস্যা হলো এই বুড়াদের এখন বিয়ে করবে কাদের সাথে? যাও দু একজনের ছেলে পেলে আমার আপনার মতন লেখাপড়া করে মনে হয়েছে বাপকে বিয়ে দিব, এবার আর মেয়ে পাওয়া যায় না। কি জন্য মেয়ে পাওয়া যায় না? যদি অল্প বয়সের মেয়েকে আপনি বলেন তাহলে বলবে কি এত বুড়োর সাথে অল্প বয়সের মেয়ে চলবে না? অবশ্য সবাই কিন্তু আল্লাহ রসুলের 50 বছর বয়সে 6 বছরের বিবি আয়েশাকে বিবাহ করা যে ভালো এটা নিয়ে মিছিল করে, কিন্তু আপনার বাপের জন্য খুঁজতে যাবেন 20 বছরে কয় তোর বাপ তো লুচ্ছে এত অল্প বয়সে বিয়ে করবে কেন? অবশ্য আপনি কয়েকদিনকে মিছিল করে আসলেন এই জিনিসটা সৌন্দর্যের জন্য, এখন ছোট যখন করতে পারে না তার মানে কি তারা এখন বিয়ে করবে বড়দেরকে। এবার দেখেন বড়রা আর বিয়ে বসতে পারে না, কি জন্য? তিন সন্তান চার সন্তান হয়ে গেছে, এখন স্ত্রী মারা বলে কি আমার মায়ের কাছে আমার বাপের মতন আর একজনকে জীবনেও দেখতে পারবো না, ছেলে বলে কি যে মা আপনার যে বিয়ে করে চলে যান আমার পরিবারকে দেখবে। আবার এদিকে কেউ কেউ হাদিস শোনায় যে কেউ যদি ছেলে মেয়ের মুখের দিকে তাকায় কোনোদিন বিয়ে না করে আল্লাহ বড় আজর দিবে, তো দেখা যায় যে মুরব্বীরও বিয়ে হয় না, আর মুরব্বীরা না পাশে মুরব্বী মেয়েকে আর না পাশে শুরু করতে, আর যারা মেয়েরা আছে এরা তো যারা যুবতী আছে তারা তো পেয়ে যাচ্ছে, কিন্তু যারা বয়স্ক নারী 43-44 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমরা 52 বছরের নারীরও বিবাহ দিয়েছি, অবশ্যই এই নারীগুলো বলতেছে হুজুর আমার গোপনে বিয়ে করতে হবে, কেন? তো আমার ছেলে পেলে যদি জানে যে আমি বিয়ে করছি আমার মায়ের বাড়িতে তাড়িয়ে দিবে, তেমন আপনার জানায় স্বামীর ঘরে চলে আসেন, তো এটাও তো সম্ভব না, এতগুলো ছেলে পেলে আসবো কামনে। তাহলে উনি ছেলের মহব্বতে তার বাড়ি আছে সে বিয়ে করবে, সে বলছে হুজুর আমি যদি বিবাহ না করি 1 মাসের মধ্যে হুজুর আমি জানা করে ফেলবো, তার বয়স 39 বছর, আমি তাকে খুব দ্রুত বিয়ে শাদির ব্যবস্থা করে দিয়েছি, বলছে হুজুর আমার ছেলে মেয়ের জন্য কেউ না জানে। আমি বললাম যে একদিন মনে করতাম পুরুষরা গোপনে বিয়ে করে, এখন দেখছি নারীরাও গোপনে বিয়ে করে, অনেক নারীরা আছে তারা চায় যে হালাল ভাবে হালাল বন্ধু চায়, এই জন্য আমরা চাচ্ছি যে ভাই বুড়া বয়সের বিয়ে, দেখেন 40 বছরের নারীকে বিয়ে করছে, 60 বছরের সাউদাকে বিয়ে করছে, তার মানে বুড়া নারী বিয়ে হতে পারে, এবং সাউদা যদি 60 বছর বয়সে 55 বছর বয়সে বিয়ে করার মৌলিক কারণই এটা,
যে একজন 55 বছরের নারীর যে বিবাহটা অনেক সুন্দর, এটা আল্লাহ রাসূল নিজে করায় দিচ্ছেন। আবার বুড়ো বয়সের মানুষ সে একটা চাইলে 9 বছরের মেয়েকে বিয়ে করতে পারে, এটাও আমার নবীজি করায় দেখাইছেন। আবার আমার নবীজি 60 বছর বয়সে ওইদিকে আপনার কি জানা বিনতে জাহাস এনাদেরকেও করে দেখাইছেন। আল্লাহ রসুল সবকিছুই কিন্তু করে দেখাইছেন প্র্যাকটিক্যাল, যেন উম্মতের কাছে এটা আর না থাকে। কিন্তু উম্মতের কাছে আল্লাহ রসুলের ব্যাপারটা আলাদা, আর আমাদের সমাজ ব্যবস্থা হয়েছে আমাদের মতন করে। এই জন্য নিকাহ সুখ। আর 6 নম্বরও নিকাহর আরমালা, গরিব অসহায় এতিম। আমাদের এখানে অনেক হিন্দু কি বলে অন্ধ মেয়েরা প্রস্তাব দিয়েছে, আমার বলেছে হুজুর আজকে আমার বাবা মা হাঁপায় গেছে আর বিয়ে হচ্ছে না, তো আমরা আশা পাইছি আইএমবির কাছে যে ওখানে গেলে নাকি অসহায় নারী বিয়ে হয়। আলহামদুলিল্লাহ ওনার প্রস্তাব করার সাথে সাথে আমার আইএমবির 5-7 জন লোক তৈরি হয়েছে। এখানে সুন্দর একটা কথা যোগ করে, যে আমাদের অনুষ্ঠান হলো না 28 তারিখ, ওখানে যে ভাইকে আমি মাসনা বিয়ে পড়াইলাম, আপনার আমাদের এখানে মাসনা আমি বিয়ে পড়াই দিলাম, আপনি কথা বললেন, তো ওই ভাই পরের দিন আমাকে নক দিয়েছিল, কথা বললো, তো ওই বোনটা যার সাথে মাসনা হয়েছে বিয়ে হয়েছে, ওই বোনটা নাকি মায়ুস হয়ে গেছিল, যে বলতেছিল আমার বিয়ে শাদী হবে এটা আমি আশাও করি। শুধু ওই একটা বোন না, আমি যে আপনাকে মেসেজ দেখাই বোনদের, প্রত্যেকটা বোনের ভিতরে কি কষ্ট। আমার বলে হুজুর আমি তো মনে করছিলাম এই জীবন থেকে মনে আর কোনোদিন বের হবো না, আমার লাইফে মনে আর কোনোদিন স্বামী পাবো না, আমার সন্তানরা মনে আর কোনোদিনই বাবার হাত পাবে না। একাধিক এই নারীগুলো আমাদের আইএমবির মাধ্যম দিয়ে সহজে বিয়ে হয়ে যাচ্ছে। কারণ একাধিক বিয়ের ভারে দুইটা প্রশ্ন জরুরি আসে। এক নম্বর হলো একাধিক বিয়েটার ব্যাপারে যখন বলা হয় এটা রসুল ইসলামের সুন্নত বা হুকুম আহকাম আল্লাহর বিধান, এটা নিয়ে ঘোরাফত্তি তোলে যে এটা সুন্নত না এটা জায়েজ, এটা মাসালা কি এমন না যে প্রথমে আমি কারো জন্য জায়েজ কারো জন্য সুন্নত কারো জন্য ওয়াজিব কারো জন্য ফরজ এভাবে হবে না। আসলে কি আমি বলি, মানুষ যখন পুরো মাসলাটা না জানে না তখন মানুষের কষ্ট হয়, তখন মেলা রকম প্রশ্ন আসে। ব্যাপারটা হলো প্রথমে আমি এই কথা বলবো যে একাধিক বিবাহর অনুমোদন বিবাহ করা এটা কিন্তু কোরআনের দ্বারা কতিয় সুবুত এবং কতিয় দালাল, অতএব একাধিক বিবাহকে কোনোভাবেই সেটা যে আপনি সুন্নত মনে করে করেন আর আপনি বৈধ বলেন, কোনোভাবেই একাধিক বিবাহের ব্যাপারে নেগেটিভ কোনো মানসিকতা রাখার অনুমতি নেই, হারাম, বুঝতে পারছেন? কারণ এটা কোরআনের কতিয় সুর কতিয় দালাল। তাহলে কথাটা এরকম হইতে পারে যে একাধিক বিয়ে এটা আল্লাহর বিধান আমি অস্বীকার করি না অপছন্দ করি না, তাকে আমার প্রয়োজন নেই, সেটা তো আলাদা ব্যাপার, এটা তো এক একজনের এক একজনের ব্যক্তিগত হইতে পারে ব্যাপার, এটা করেন না। কিন্তু ব্যাপার হলো আপনার প্রয়োজন নাই, আর আমি করলে আপনি বলবেন হুজুর দে লুচ্ছা এই ব্যাপারে আর একটা বিয়ে করলে চরিত্রহীন গেল। এবার আসেন শূন্যত জায়েজ নিয়ে, আমার কথা হলো যে এলমি একটা আলোচনা আছে, তো ভাই এক বিয়ে শূন্যত না একা বিয়ে শূন্যত, ভাই এক বিয়ে শূন্যতটা আপনি কোথায় থেকে পাইলেন? আল্লাহ রসুল কোনদিন বলেছে যে আল্লাহ রসুল কি একটা করেছে? অনেক সময় শূন্যত প্রমাণ হয় কবল দ্বারা ফেল দ্বারা তাকরির দ্বারা, তো আল্লাহ রসুল কোথাও বলেছে এক বিয়ে করা শূন্যত একটার উপর ইত্তেফা করা শূন্যত, তা তো বলেননি। উনি বলছেন বিয়ে আদর্শ আমার শূন্যত আর জেনা আদর্শ লুচ্ছাদের শূন্যত, বুঝাইতে চাইছে আল্লাহ রসুল এটা যে বিবাহ করে এটা শূন্যত, অতএব কেউ যদি প্রথম বিয়েটা করে সেও শূন্যত আদায় করলো, কেউ দ্বিতীয় আদায় করলে সেও শূন্যত আদায় করলো, তৃতীয়বার সে জেনা করলে শূন্যত আদায় করেনি সে জেনাদের শূন্যত আদায় করছে, কিন্তু তৃতীয়বার যদি কেউ বিয়ে করে সেও শূন্যত আদায় করলো, চতুর্থবার বিয়ে করলে সেও শূন্যত আদায় করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও বলেনি যে এক বিয়ে করা শূন্যত, আবার এমন না যে করেও দেখায়নি। আল্লাহ রসুল যদি বলতো যে তোমরা এক বউ করে রাখো তাহলে না আপনি বলতে পারতেন একটু খাই, বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক বিয়ে নিয়ে যখন কাফেরের আপত্তি তুলছে তখন ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল বলছেন আয় রাব্বুল আলামিন আমার তো একাধিক বিয়ে নিয়ে তারা কি করে হচ্ছে না করে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম রাসূলান মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আযওয়াজা ওয়া যুররিয়্যা, আপনার আগে যত নবী ছিল আমি তাদেরকে আমি দিয়েছি অনেক সন্তান অনেক স্ত্রী। আর চার বিয়ের আরেকটা কথা আমি আপনাকে বলি, যেমন দেখেন আপনার আল্লাহ রাসূল বলছেন আবগাজুল হালাল ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে তালাকটা অপছন্দনীয়, ঠিক আছে? এখন বলেন কয় তালাকটা অপছন্দনীয়, প্রথম তালাক না দ্বিতীয় তালাক না তৃতীয় তালাক? ওই এক তালাক দিলেও আল্লাহর কাছে এই কাজটা বেশি পছন্দনীয় না যদি কোনো অযৌক্তিক কারণে হয়, দুই তালাক দিলেও অবকাশ, তিন তালাক দিলেও অবকাশ। আচ্ছা প্রসঙ্গ তুমি আরেকটা কথা, অনেক মানুষ বিয়ে করার পরে যদি যুক্তিযুক্ত কারণে তালাক দিয়ে দেয়, যেমন আপনার বিষয় নিয়ে অনেক অনেকের কথাবার্তা আছে যে আপনি 7টা বিয়ে করছেন যেগুলো আপনি লিখছেন বিস্তারিত কারণ সহ লিখছেন, এটা নিয়ে অনেক কথা আছে। এখন যদি কেউ যুক্তিযুক্ত কারণে মেয়েটাও তালাক চাচ্ছে বা শরীয়তের ক্যাটাগরিতে পড়ে তালাক দিয়ে দেয়, এটা কি আদৌ এটা নিয়ে ক্রিটিসাইজ করা এটা নিয়ে কাউকে আঘাত করা শুধু আপনার বেলা না যারা করে তাদেরকে নিয়ে? হ্যাঁ আমাকে আর কয়জন করে এটা কি? না 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 না, তালাক এটা একটা ন্যাচারাল বিষয়, এটা আল্লাহর আল্লাহর আল্লাহ তাআলা কোরআনে পড়ার সময় দেখেন আমি বলি বউ বিয়ে করছে এবং বিয়ের একটা হুকুম হলো তালাক, মানে বিয়ের পরে তালাক হতে পারে। সেদিন আমি মজাভাবে বলতেছিলাম যে ভাই তালাকের মূল কারণ হলো বিয়ে, কারণ আজও পর্যন্ত এমন কোন তালাক হয়নি যার পিছনে বিয়ে নাই, মানে ব্যাপারটা হলো বিয়ের সাথে ন্যাচারালি একটা বিষয় কি হবে তালাক হবে।
আর এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা বিয়ে করার পরে যদি দেখো ফাইন শেষ তো আল্লাহ তোকে মাফ করে দিল্লা, তোমরা একে অপরের হক আদায় করতে পারতেছ না। কেমন? স্ত্রী যা হক স্বামী আদায় করতে পারতেছে না, অথবা স্বামীর যে হক স্ত্রী আদায় করতে পারতেছে না। আল্লাহ তাআলা বলেন ফালা জুনাহা আলাইহিমা ফী মা আফতাদা বিহিমা, দুজন আলাদা হয়ে যাও কোনো সমস্যা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, বান্দার কোনো সমস্যা শেষ নাই। গেল এরপর এবার আমলান আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে আমরা বলি যে আল্লাহ রাসূল তালাক দেয়নি, আল্লাহ রাসূলের মতন ব্যক্তি রহমাতুল্লিল আলামিন তিনিও কিন্তু নারীকে তালাক দিয়েছেন। আপনার বুখারীতে তো রেওয়াজ আছে তিন চারটা, এরপর অন্য কিতাব সব মিলে আমি এই পর্যন্ত পেয়েছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছয়জন নারীকে তালাক দিয়ে দিয়েছেন অতির আগেই। একজনের গায়ে হাত দিতে গেছে ঝাটকা মারছে, আল্লাহ রাসূল তালাক দিয়ে চলে আসছে। আচ্ছা বলেন আপনি যদি এই কাজটা করেন আপনি মানুষ কি বলবে, কত বড় জালিম, বউ তো একটু এরকম করবেই না। আল্লাহ রসুল এটা করে দেখাইছেন যে একজন নারী যদি তার স্বামীর সাথে এতটুকু পরিমাণ দুরাচরণ করে তাকে তালাক দিলে স্বামীর গুনাহ হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা আরেকটা জরুরি বিষয় যেটা আছে মানবে সেটা হলো এই ইনসাফের, একাধিক বিয়ের কথা বলতে দেরি, এর আগে ইনসাফের কথা, যে বিয়ে করে নাই সে ইনসাফের কথা বলে, যে এটা স্বীকার না সে ইনসাফের কথা বলে, পাগল ছাগল কানা লেংলা দুলুয়া যত প্রকারের মানুষ আছে একাধিক বিয়ের কথা আসলে ইনসাফের কথা বলবে অবশ্যই, কারণ ইনসাফ করা তো জরুরি ফরজ তো। এই বিধান তো সবাই জানে যে একাধিক বিয়ে যেরকম হালাল একাধিক বিয়ের জন্য ইনসাফ করা জরুরি। আচ্ছা ইনসাফের জরুরি অবশ্যই, তাহলে এখন কথা হলো যে একাধিক বিয়ে করে নাই সে করার আগে ইনসাফ করবে কিভাবে? না না এই যে বলছি তো ইনসাফ করা জরুরি কার জন্য, যে একাধিক বিবাহ করছে তার জন্য, তাই না? হ্যাঁ এখন ব্যাপার হলো ইনসাফ নিয়ে কথা বলার অধিকার সবার আছে, আপনি বিয়ে না করলেও ব্যাপার না। আল্লাহ তাআলা বলছেন তুমি যদি ভয় পাও যে ইনসাফ তুমি করতে পারবে না তাহলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো, তুমি যদি না একটা তো ইনসাফ কিন্তু ওই জায়গাটা না, এখন ব্যাপারটা হলো যখন আপনি প্রথম স্ত্রীর ব্যাপারে হকের ব্যাপার আছে আর এমনি যে ইনসাফ এই ইনসাফ তো পুরো দুনিয়ার মানুষের সাথে আছে, কিন্তু যখন আপনি একাধিক বিয়ে করবেন তখন একটা বিশেষ ইনসাফ আসে, এটা এমন না যে আম ইনসাফ। এখানে এখানে কথাগুলো আসলে আমরা সংক্ষেপ করতেছি যেহেতু এলমি আলোচনা, সেটা আমরা যদি এই ভিডিওটা লম্বা করে বানাইতে পারতাম ইনশাল্লাহ পরে, আসলে এই আলোচনাগুলো অনেকের প্রশ্ন তো আমরা ইনশাল্লাহ পরে আলোচনা করব। এখন আমি সংক্ষেপে বলি ইনসাফটা যেভাবে মানুষ কঠিন করে বলে কেউ যেন ইনসাফ করতে পারে না, ইনসাফ একবারে সহজ জিনিস। ইনসাফ সহজ জিনিস মানে কেমন, বাস আপনার কয়টা সন্তান, তিনটা সন্তান, কারো দুইটা সন্তান, কারো পাঁচটা সন্তান, এই সন্তানগুলোর মধ্যে আপনি কিভাবে ইনসাফ করেন? একজনকে হিফজখানায় পড়ান, তার পিছনে 3,000 টাকা খরচ হয় তাকে হিফজখানায় পড়াচ্ছেন, তার যা জামা কাপড় লাগে তা দিচ্ছেন, একটা ছেলে কলেজে পড়ে তার পিছনে 10,000 টাকা খরচ হয় তাকে 10,000 টাকা দিচ্ছেন, বুঝতে পারছেন? এটা যেমন না ইনসাফি না, ঠিক স্ত্রীদের ক্ষেত্রে এরকম, যার যতটুকু জরুরি তত জরুরত পুরো করেন। তবে স্ত্রীদের জন্য তিনটা জিনিস সমান সমান করা জরুরি, রাজ্যপণ সমান সমান করা জরুরি, দ্বিতীয় নম্বর বাড়তি কোনো জিনিস দিলে জরুরি, আর তৃতীয় নম্বর হলো মিরাস। আপনি এক স্ত্রীর নামে যদি জমি কিনে দেন লিখে দেন আর একজনকে না দেন, এটা না ইনসাফি হবে, কিন্তু চলাফেরা করার ক্ষেত্রে এত কঠিন কিছু না। সবার যার যে ইনসাফের মাসালা যেটা আসে, যদি কোনো নারী এই যে একটু আগে আমরা আলোচনা করতেছিলাম তার বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে সে যদি তার হকটা সেই স্বইচ্ছায় স্বপ্রণোদিত হইয়া আন্তরিকতার সাথে ছেড়ে দেয় তাহলে কি ওই স্বামী গুণাগার হবে? না না না, এখানে দেখেন ব্যাপারটা হলো তার প্রধান দলিল কি, প্রধান দলিল হলো আল্লাহ রাসূল স্ত্রী একজন তার হক ছাড়িয়ে দিয়েছে বিশেষ কারণে। আপনার একজন স্ত্রী সে আপনার গ্রামের বাড়িতে থাকবে, আপনার বাবা মায়ের খেদমতে আপনার একজন থাকবে কাছে, তাহলে অবশ্যই সে বলবে কি যে আমার হক দরকার না আমি বাবা মায়ের এখানে আছি। যদি কেউ হক না ছাড়ে তো আমি বলি তাহলে এক মাস করেন, এক মাস এবকে ওখানে রাখেন, এক মাস এবকে রাখেন, কিন্তু আমার যেরকম প্রথম মাস না যিনি সে আমি 6 মাস তাকে বাড়িতে রাখছিলাম বিয়ের পরে, আমি বললাম দেখো আমি তো তোমার কাছে প্রতিদিন আসতে পারতেছি না, তাই যে মৃত্যু পর্যন্ত আমার সমস্ত হক আপনাকে মাফ করে দিলাম, কারণ আমি জানি আপনি দিনের মেহনত করেন, আপনি সবকিছু করার পরে আমাকে যতটুকু সময় দিতে পারবেন আমি তাতে আলহামদুলিল্লাহ, তাহলে আমার কিসের ইনসাফের, আত্ম ইনসাফের কোনো পরিশানি নাই, এবং তো সব হক মাফই করে দিস। আচ্ছা এখানে দুইটা জরুরি প্রশ্ন আর কি, এক নম্বর প্রশ্ন হলো মানে সাধারণত আমাদের দেশের নারীরা বা যে কোনো নারীরা তাদের স্বামীকে একাধিক স্ত্রীর জন্য রাজি হয় না, সতীন মানতে রাজি হয় না, কিন্তু একটা স্বামী যদি গুনাহের কাজ করে ইচ্ছা অনিচ্ছায় লুকোচুরি করে বা প্রকাশ্যে এটা সে স্বাভাবিকভাবে মেনে নেয়। যেমন নাকি কোনো মানুষ পুরুষ মানুষ যদি সমকামিতা করে অথবা যদি একদম পতিতালয়ে যায় স্বামী কোনো স্ত্রী কিন্তু স্বামীকে ছেড়ে যায় না, কিন্তু কোনো স্বামী যদি চরিত্র রক্ষা করার জন্য একাধিক বিয়ে করে নেয় তখন দেখা যাচ্ছে স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে, এটার পিছনে মূল কারণ, এটার মূল কারণ হলো ইমানের সমস্যা, ঠিক আছে? যেমন ধরেন একজন মানুষ স্ত্রীর ভয়ে বিয়ে করে না কিন্তু পর্নোগ্রাফি থেকে হস্তমথন করে, সমস্যাটা কেউ আল্লাহকে ভয় করে না বউকে ভয় করে। তো ব্যাপারটা হলো যে স্ত্রী পতিতার সাথে গেলে, আমি আমার স্ত্রী একদিন জিজ্ঞাসা করছি একজনের ব্যাপারে, ভাই অমুককে লাওয়াতাত করলে তার বউ গেল না, অমুকে জেনা করে ধরা খায় বউ চলে যায় না, কিন্তু যদি শুনে যে আরেকটা বিয়ে করছে তাহলে একবার বিয়ে চলে যায়, কারণ কি কয় ওটা তো আর ঘরে তুলে নিয়ে আসে না, ও তো বাইরে থেকে বাইরে ছেড়ে চলে আসে। তো নারীদের মূল সমস্যা হলো
ইমানের সমস্যা আল্লাহর ভয় নাই তাদের মধ্যে, এটা হলো মূল সমস্যা। সে যদি একটু মনে করতো যে একাধিক বিয়ের বিরুদ্ধে করাটা আমার ইমানের জন্য খতরার বিষয়, বা আমার স্বামী যদি আমার বাধা দেওয়ার কারণে গুনাহে লিপ্ত হয় তাহলে আমার সমস্যা, তাহলে এগুলো সে করতো না। এখন সে ধরেন মনে করে জেনা সহজ, জেনা তাহাম্মুল করে, বললাম না দশ মিনিট তো থাকবে, ঘরে তো আর তুলে নিয়ে আসে না। তাই একজন নারী সে আল্লাহর হালাল বিধানকে নিতে পারতেছে না, অথচ জেনাকে সে মেনে নিতে পারতেছে। তো মূল সমস্যা হলো ইমানের সমস্যা, তরবিয়তের সমস্যা আর বুঝ ব্যবস্থার সমস্যা, এটা হলো এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো যে কারোর স্বামী যদি জেনা করে ধরা খায়, মা এসে কি বোঝাবে জানেন, থাক মা ওই পুরুষ মানুষ এরকম করে, তোর বাপও এরকম দু একবার করেছে, এটা দেখতে গেলে আমাদের সংসার টিকবে না। খুব এসে বলবে কি, দেখো মা নিজের জিনিস এগুলো তো বলো না, ইজ্জতের ব্যাপার বাইরে বললে সমস্যা, বাদ দাও, যা জানছো জানছো, বা ছেলে পেলে মুখে তাকে কাটাই যাও। ও তখন চিন্তা করে তাই আর কি আর করুম। কিন্তু যদি শুনে যে আপনার হাজবেন্ড একটা বিয়ে করছে, তখন শাশুড়ি এসে বলবে খবরদার তুই যদি আমার পেটের ধরা মেয়ে হইস তাহলে ওর কাছে সংসার করবি না। ফুপু এসে বলবে গে সি 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 তুই মানি নিলি, আমি শুনে তো কবে তালাক দিনে চলে আসতাম। ভাবি আসি বলবে কি তুই কি স্বামীকে কন্ট্রোল করতে পারিস না, নিশ্চয় তোর সমস্যা, না তোর স্বামী আর কাছে চাকে কে। ও তখন চিন্তা করছে রে আল্লাহ, সুতরাং আমি তাদের তালাক নিয়ে চলে যাই। এই একটা বিশেষ কারণের কারণেও নারীরা, কারণ আরেকজনকে দেখতে অভ্যস্ত না, আবার নিজেও ভৎসনার শিকার হচ্ছে, তখন এক পর্যায়ে চিন্তা করছে যে ভাই আমি এই স্বামীর সাথে থাকবো না। আচ্ছা আর একটা বিষয় যেটা, সেটা হলো আমাদের দেশে যদি কোনো পুরুষ সুপুরুষ মানে ইচ্ছা ইনসাফের সাথে সব জানা শোনা সব মিলে যদি সে বিয়ে করে, আমাদের এমন কমন সেন্স এমন মেন্টালিটি এমন চিন্তা চেতনা হয়ে গেছে, একাধিক বিয়ে কোনো পুরুষ ইদানিং তো আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু দেখছি যে একাধিক বিয়ে সাধারণত আলেম চেয়ে গায়ের আলেমেরা বেশি করতেছে, এবং একাধিকের বিয়ের ব্যাপারে আলেমের চেয়ে গায়ের আলেম যারা এরা আগ্রহী বেশি হইতেছে, জেনারেল লাইন যারা এরা আর কি। তো এখন সাধারণত একাধিক বিয়ে যদি কেউ করে, সবচেয়ে প্রথম কথা যেটা আসে মানে জাস্টিফাই ছাড়া কোনো চিন্তা ভাবনা ছাড়া মানে ওই পুরুষটাকে আমরা চরিত্রহীন বলে দিই, এটার পিছনে কি কারণ মনে করো? একই কারণ যে কোরআনের বিধানকে তার ভাব, আল্লাহ তাআলা বলছেন যে যৌবনের আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে তার যৌবনের হেফাজত করবে। আর হেফাজত করার কেবলমাত্র আর কেবলমাত্র একটাই রাস্তা বর্তমানে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, স্ত্রী আর বাদী। তো বাদী যেহেতু নিষিদ্ধ এবং উজুদ নাই, এজন্য এখন একটাই মাত্র রাস্তা বিয়ে। এখন কেউ যদি বিবাহ করার জন্য যদি কেউ হেফাজতের জন্য বিয়ে করে, তাকে যারা চরিত্রহীন, আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাহুম গায়রু মালুমিন, তারা মোলামতের যোগ্য না। এখন যারা যারা মোলামত করে, যারা যারা গালিগালাজ করে, সবাই এই আয়াতের অনুসারে সবার ইমান ধ্বংস হয়ে যায়। সে আলেম বলুক আর যেই বলুক না কেন, আল্লাহ বলছেন তাকে মোলামত করা যাবে না, তাকে ভর্ৎসনা করা যাবে না, আর আপনি একজন ইমাম সাহেব হয়েছে তাকে ভর্ৎসনা করতেছেন, তাহলে এটা ইমানের খতরা। শেষ প্রশ্নটা এটাই আমরা আসলে, সেটা হলো শেষ কথা, শেষ প্রশ্ন এটা আমাদের আলোচনা দুইজন, সেটা হলো এখন একাধিক বিয়ের ব্যাপারে আমাদের মাদ্রাসাগুলো থেকে যেমন নিজে দিনদার ফরেজগার মুত্তাকি আলেম এবং দিনী পরিবেশওয়ালা আলেমা মাদ্রাসার শিক্ষিকা মাদ্রাসার ছাত্রী এরা পর্যন্ত একাধিক বিয়েটাকে পজিটিভভাবে নিচ্ছে না, এবং সব কিছু যদি শর্ত শরীয়ত ইসলাম সবকে সামনে রাখার পরেও এটাকে পজিটিভ ভাবে নিচ্ছে না, এটার কারণটা কি? এর কারণ হলো এরা পজিটিভ ভাবে কোথাও থেকে শুনতেছেই না। কেন শুনতেছে না? শিক্ষকরা বইয়ের ভয়ে পড়ায় না, মহিলা মাদ্রাসায় যারা শিক্ষক আছে তারা এই আলোচনাটা করে না। কি জন্য? মোহতায়ন সাহেব নিষেধ করেছে। মোহতায়ন সাহেব কেন নিষেধ করছে? এই আলোচনা করলে না, এই আলোচনা করলে গার্জিয়ানরা খেপে যাবে যে এই মাদ্রাসায় এটার আলোচনা কেন হয়, মাদ্রাসা ভেঙে যাবে, টাকা ইনকাম কমে যাবে, এটার এক নম্বর কারণ থাকে। আবার কোন জায়গায় হুজুররা পড়ায় না, কি জন্য? এটার আলোচনা যদি আমার বউ শুনে তাহলে আমার বাড়ির ভাত বন্ধ হয়ে যাবে, এই জন্য উনি আলোচনা করে না। ওয়াজে কেউ করে না, কি জন্য? তাই এই ওয়াজ যদি বউর কানে যায় অথবা আত্মীয় স্বজনের কাছে জানা যায় তাহলে বাড়ির যায় ঘাড়াল। আমি একবার এই কারণে বয়ান করে না, পড়ায় না, তো যারা পড়ে তারা কোথায় থেকে শিখবে? আমি সেমিনারে বক্তব্য দেওয়ার জন্য একবার ইউটিউবে অনেকবার চার্জ দিছি, একাধিক বিয়ে নিয়ে ধারাবাহিক 40-50 মিনিট এক ঘন্টার কোনো বয়ান নেই। হ্যাঁ আছে, 2 মিনিট ওটা তো বলবে, ওটা শরীরে আছে, কিন্তু এটা প্রতিষ্ঠিত করার জন্য কেউ কোনো বয়ান করেনি। কেউ প্রশ্ন করলে বলে দিছে যে হ্যাঁ, ওটা তো পাকিস্তান বাংলাদেশের কথা বলতেছে আর কি, বুঝতে পারছেন? এখন নারীরা তৈরি হবে কোথায় থেকে? আপনার মেয়ে তৈরি হবে কিভাবে? আপনার মেয়ে তো আপনাকে দেখেনি তিন বনিয়ে রাখতে, তাহলে আপনার বউ কোথায় তিন মেয়ে কোথায় থেকে শিখবে? আপনি যে মাদ্রাসায় পড়ান, একাধিক বিয়ে আয়াতের কথা বললে কি হালকা পাতলা তর্জমা করে বলেন যে এগুলো আলোচনার দরকার নাই, আমি বাড়িতে ফেতনা হবে দরকার নাই, তোরা বাড়িতে যে সব আলোচনা করিস নি, তখন তাহলে কিভাবে হবে? এই জন্য আমি বলি যে বুঝাইতে হবে। ওরা যা আমি মানুষজন কমেন্টস করে খারাপ কথা লিখে, আমি মনে মনে কি বলে দেন বুঝে না, তো এই জন্য এটা বলে। এই জন্য আমি বুঝাচ্ছি, বুঝাতে বুঝাতে আলহামদুলিল্লাহ 9 মাসে অনেক মানুষের জেন চেঞ্জ হয়েছে। ইনশাল্লাহ আইএমবি 2040 পর্যন্ত আমরা যদি মৃত্যু পর্যন্ত টার্গেট করি যে বিধানটাকে বুঝাবো, মনে হয় মৃত্যুর আগে কোটি কোটি মানুষকে এগুলো বোঝানো সম্ভব। আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বিষয় আসলে খোলাসা হইলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করেন, আইএমবি কে কবুল করেন, এবং আল্লাহ তাআলা যারা আপনার কাছে, আমার এক দুইটা প্রশ্ন, হ্যাঁ সেটা হলো যে
আপনি তো আলহামদুলিল্লাহ অনেক আমাদের এই ব্যাপারে অনেক কিছু আপনি লিখেন আলহামদুলিল্লাহ, এবং আপনার লেখার মধ্যে কথার মধ্যে বাস্তবতা আছে এবং আপনার কোনো নিফাকি নেই, ব্যাপারেও আমরা বাস ইয়ে করি। তো আমি ধরেন 4 নম্বর বিবাদ করবো ইনশাল্লাহ, আমার খুব দিলের ইচ্ছা যে একজন আলেমা যদি হয়, কারণ আমার লাইফ এ পর্যন্ত আলেমা হয়নি। আপনি তো মাস্টার্স চলাচল করবেন নিয়াত আছে সামর্থ্যের এবং সুযোগের সাথে সাথে, তো সেই ক্ষেত্রে মানে আপনি দ্বিতীয় যে বিবাহটা আপনি করবেন এরপরে কোন কোয়ালিটিকে বিবাহ করার আপনি নিয়াত করছেন, আলেমা নাকি একজন জেনারেল শিক্ষিত, কেন করছেন এটা আমি বাস জানতে চাচ্ছি না, জাস্ট শুধু জানতে চাই যে আপনি আলেমা করবেন নাকি জেনারেল শিক্ষিত করবেন, বা এই দুইটার ক্ষেত্রে আপনি কোনটাকে বেশি প্রাধান্য দেবেন? যদি দিনদার হয় দিন ফার্স্ট ফর বিজাতির দিনটাই এবং চয়েস ফুলটাই প্রধান নয়, পাবালাকুম আপনার পছন্দ হবে এবং সে দিনদার দিনদার হইতে হবে, ঠিক আছে, মানে আমি আমি তাকে দিন শেখানোর সুযোগ নাই আমার, সে তার দিন, সে নামাজ তারটা সে পড়বে, তারপর দা সেই ম্যানেজ করবে, আমি তো অন্য কাজে ব্যস্ত থাকবো, এখন তাকে এই না বা দিন শিখাবো এত লম্বা সময় আমাদের হাতে এখন নেই। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, আল্লাহ তাআলা অনেকক্ষণ আমরা আসলে আমাদের প্রিয় ভাই মামুন ভাইয়ের সাথে কথা বললাম, আপনারা যারা আমাকে এবং মামুন ভাইকে ভালোবাসেন একাধিক বিয়ের কারণে লেখার কারণে অথবা যারা না বুঝে সমালোচনা করেন, আসলে ভাই আমি যেটা বলি আসলে মাসলাক ভিন্ন হইতে পারে, আমার সাথে আপনার মতের অমিল হইতে পারে, মনের জন্য অমিল না হয়, আসেন না একসাথে বসি, একসাথে চা খাই, গল্প করি, কোলাকুলি করি, আমাদের ভিতরে রাগ অভিমান থাকুক না, সমস্যা নাই, কিন্তু মাঝে মাঝে আমরা এক টেবিলে বসি, দেখবেন অনেক কিছু খোলাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এমবি কে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে হালাল পথে সবাইকে চলার বলার করার তৌফিক দান করেন, সবাই ভালো থাকবেন, সবার জন্য আমরাও দোয়া করবো, আমাদের জন্য সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।